আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। MS বাংলাওয়াজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভারতবর্ষের মাটিতে মুসলমানেরা আজকে নানানভাবে অত্যাচারের শিকার হচ্ছে। কখনো তাদেরকে গণপিটুনি দিয়ে মারা হচ্ছে, আবার কখনো তাকে গোরক্ষা নামে মবলিং চিং করে মারা হচ্ছে। এবার এক যুবকের হাতে 786 লেখা থাকায় তাকে বেধড়ক মার মারা হলো গণপিটুনি মার, এবং তার হাত মেশিন করাত দিয়ে কেটে দেওয়া হলো। কারণ একটাই, সে একজন মুসলমান এবং তার হাতে লেখা আছে 786। তো বছর 25-এর এক মুসলিম যুবকের হাত কেটে নেওয়া হলো মেশিন করাত দিয়ে। এ নিয়ে আজকে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া। পুলিশ এখনও পর্যন্ত কাউকে কোনো গ্রেপ্তার করছে না। তো আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। সুপ্রিয় দর্শক, এ কোন শাসন? মুসলিম যুবক বলে গণপিটুনি, হাতে 786 লেখা থাকায় মেশিন করাত দিয়ে কেটে দেওয়া হলো তার হাত। উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদের নৃশংস হিংসার শিকার হলেন আরও একজন আখলাকুর রহমান। এবার হরিয়ানার মাটিতে কাজের খোঁজে বেরিয়ে উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণের শিকার হয়ে নিজের হাত খোয়ালেন হরিয়ানার নানাউতার বাসিন্দা পেশায় খৌরকার 28 বছরের আখলাক। তার ভাই একরাম জানাচ্ছেন, পানিপথে পৌঁছানোর পর দুজন যুবক এসে তার নাম জানতে চায়। নাম জানার পরপরই তারা তাকে বেধড়ক মারতে শুরু করে, আধামরা করে তাকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। পিপাসায় যুবক কাতরাচ্ছিলেন আর ছটপট করছিলেন। পাশের একটি বাড়িতে জল চাইতে যান আখলাক, কিন্তু তাদের অবাক হওয়ার আরও বাকি ছিল। সেই বাড়ি থেকে একজন বেরিয়ে এসে আখলাককে ভিতরে টেনে নিয়ে যান এবং লাঠি দিয়ে পেটাতে শুরু করে। আখলাক বুঝতে পারেন যে এরা সেই লোক যারা কয়েক মিনিট আগে তাকে মারছিলেন। সেই বাড়িতে 4 জন পুরুষ ও 2 জন মহিলা ছিলেন। যখন তারা দেখতে পেলেন যে আখলাকের হাতে 786 লেখা আছে, তখন চ্যান করাত দিয়ে আখলাকের 2টি হাত কেটে দেয়। আখলাকের ভাই একরামের বক্তব্য, আখলাকের যখন 15 বছর বয়স হয়েছিল তখন সে এই উল্কি করেছিলেন, আমরা 786-তে বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, এটাই তাদের অপরাধ। সকাল 5টা নাগাদ আখলাককে জ্ঞান ফেরে, দেখেন যে এক রেল স্টেশনের ধারে পড়ে আছে এক অজ্ঞাত পরিচয় লোক। একরামকে গোটা ঘটনা জানায়। একরাম বলে যে আখলাককে রেল স্টেশনের কাছে ফেলে দেওয়া হয় যাতে ট্রেন দুর্ঘটনার ফলে আখলাকের হাত কাটা গেছে সেটা প্রমাণ করা যায়। তারপর তাকে পানিপথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে একরাম গিয়ে দেখেন সেখানে এক জিআরপি আধিকারিক উপস্থিত আছেন। এসআই তাকে বলে যে সেটা একটা দুর্ঘটনা, হিংসার ঘটনাকে নস্যাৎ করে দিতে এসআই শুরুতেই একে দুর্ঘটনা বলে দাগিয়ে দেন। যেখানে আখলাককে হাত কাটা হয়েছিল সেখানে গিয়ে খোঁজ নিয়ে একরাম জানতে পারেন যে অপরাধীরা সাইনি সম্প্রদায়ের। তার কথা অনুযায়ী এসআই তাদের পানিপথের চাঁদনিবাগ থানায় নিয়ে যান এবং এফআইআর জমা দেন। আখলাককে পরে রোহতাক হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে চাননি। আখলাকের এখন চিকিৎসা চলছে নানাউতায়। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। তো প্রিয় ভিউয়ার্স, মুসলিম যুবকরা আজকে চতুর্দিকে নির্যাতনের শিকার হচ্ছে বিভিন্ন পন্থায়। কারণ একটাই, যে তারা মুসলমান। এই যুবক তার হাতে 786 লেখা থাকায় তাকে বেধড়ক মার মারা হলো এবং তার হাত কেটে দেওয়া হলো। এটা কত বড় অপরাধ! সুতরাং এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য
नित्य नतून खबराखबर पवार चैनल अवश्य सबसक्राइब कर भिडियो एक लाइक करबें।